নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। সোণাপুৰৰ কচুতলীত মঙলবাৰে পুনৰ চলিব প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। কচুতলীত অবৈধভাৱে বসবাস কৰি অহা লোকক চলাব উচ্ছেদ। উচ্চ ন্যায়ালয়ে বাধা দিয়াৰ পিছতো অনুসৰিয়ে অৰ্ধ শতাধিক লোকৰ ঘৰত 30 ছেপ্টেম্বৰ পৰ্যন্ত নচলে উচ্ছেদ। লেবাননত ইজৰাইলৰ সৰ্ববৃহৎ বিমান আক্ৰমণ। গাজাৰ পাছত হিজবুল্লাৰ বিৰুদ্ধে চলোৱা বিমান আক্ৰমণত নিহত প্ৰায় 5 শতাধিক লোক। দক্ষিণ লেবাননত সোমবাৰে নিশা ইজৰাইলৰ যুদ্ধ বিমানে ধাৰাসাৰ বোমা বৰ্ষণ কৰে। এই বোমা বৰ্ষণৰ ফলত বহু অট্টালিকা মুহূৰ্ততে ধ্বংসস্তূপত পৰিণত। কলিয়াবৰত অব্যাহত বনৰজাৰ আতংকত তৃতীয়বাৰৰ বাবে স্থান সলনি কৰি স্থাপন কৰা পিঞ্জৰাত 14 দিনৰ পাছতো বন্দী নহল বনৰজা। কামাখ্যা গাঁৱৰ চিত্ৰনলা বাগিচাত 10 ছেপ্টেম্বৰত বন বিভাগে স্থাপন কৰিছিল পিঞ্জৰা। কিছুদিন পূৰ্বে পিঞ্জৰাৰ পৰা উলিয়াই নিয়া ছাগলীটো পুনৰ পিঞ্জৰাত দিলে বন বিভাগে। আনহাতে বনৰজাৰ আতংকৰ মাজতে ঘৰৰ নাতি দূৰৰ কামাখ্যা পাহাৰত খৰি আনিবলৈ গৈ নিৰুদ্দিষ্ট হৈ আছে এজন লোক, 10 দিনে নিৰুদ্দিষ্ট মহাদেউ তাছা নামৰ এগৰাকী লোক। সোণাৰী বাগানৰ মহাদেউ তাছা নামৰ লোকজনৰ সন্ধানত নামিছে বন বিভাগ আৰু আৰক্ষী। কামাখ্যা পাহাৰত অভিযান চলাই কোনো সন্ধান লাভ কৰা নাই লোকজনৰ, কিন্তু স্থানীয় লোক আৰু অভিযানকাৰী দলটোৱে পাহাৰৰ ভিতৰত প্ৰত্যক্ষ কৰে লোকজনৰ কাপোৰ। অৱসৰপ্ৰাপ্ত বিডিঅ ৰঞ্জিত বুঢ়াগোহাঁইক বিজেপি দলৰ প্ৰাথমিক সদস্য পদৰ পৰা বহিষ্কাৰ। অসামাজিক কাৰ্যত লিপ্ত হৈ আৰক্ষীৰ হাতত কৰায়ত্ত হোৱাৰ বাবে দলৰ পৰা বহিষ্কাৰ কৰা হয় নেতাজনক। ছমাহ পূৰ্বে বিজেপি দলত যোগদান কৰিছিল ৰঞ্জিত বুঢ়াগোহাঁইয়ে। দেৱজিৎ হাজৰিকাৰ ছুইচাইড নোটত উল্লেখ আছিল অৱসৰপ্ৰাপ্ত বিডিঅ'গৰাকীৰ নাম। দুদিনৰ বৰঝাৰত আৱাসিক এলেকাত আবদ্ধ এটা বনৰীয়া হাতী পোৱালি। ৰাইজে আবদ্ধ কৰি ৰাখিছে পোৱালিটো। বৰঝাৰত আছে হাতীৰ এটা বৃহৎ জাক। বাংলাদেশীক অবৈধভাৱে ভাৰতত অনুপ্ৰৱেশ কৰোৱা 4 দালালক গ্ৰেপ্তাৰ। কৰিমগঞ্জ আৰক্ষীৰ দীৰ্ঘদিনে মেঘালয় সীমান্তৰে বাংলাদেশীক ভাৰতত প্ৰৱেশত সহায় কৰি আহিছিল 4 দালালে। প্ৰথমে কৰিমগঞ্জৰ বদৰপুৰৰ পৰা এজন দালালক কৰায়ত্ত কৰে আৰক্ষীয়ে। সোধা পোছাৰ অন্তত আন কেইটাকো গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষীয়ে। গ্ৰেপ্তাৰ হোৱা দালালকেইটাৰ নাম জামিল আহমেদ ওৰফে মোনা, মেহবুল আলম, কপিল উদ্দিন আৰু টিটু ৰয়। মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে জি এম চি এইচলৈ নিয়া হয় মঙলদৈৰ ছাত্ৰ ভৱেশ ডেকাৰ মৃতদেহ। আজি মঙলদৈ আদালতত হাজিৰ কৰোৱা হ'ব 3 অভিযুক্ত ছাত্ৰক। 8 ঘণ্টাৰ জেৰাৰ অন্তত যাবলৈ দিয়া হয় পদুমপুখুৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ 7 শিক্ষকক। টামাৰহাটৰ পাগলাহাট বজাৰৰ লেচিৰ মইমতালিত অতিষ্ঠ কৃষক আৰু ক্ষুদ্ৰ ব্যৱসায়ী। বৰ্ধিত খাজনাৰ লগতে কৃষকৰ উৎপাদিত সামগ্ৰী বজাৰত বিক্ৰী কৰিবলৈ প্ৰয়োজনীয় স্থানৰ বাবে 10ৰ পৰা 30,000 টকা সংগ্ৰহৰ অভিযোগ উত্থাপন। লেচিৰ বিৰুদ্ধে সৰব টামাৰহাটৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ী। স্থান প্ৰদানৰ বাবদ বিচৰা টকা নিদিলে বছৰ বছৰ ধৰি ব্যৱসায় কৰি অহা লোকসকলৰ ব্যৱসায় বন্ধ কৰি দিয়া হ'ব বুলি লেচিৰ ভাবুকি। এই লুণ্ঠনৰ বিৰুদ্ধে ব্যৱসায়ীসকলে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে সৰব মঙলদৈৰ সাংসদ দিলীপ শইকীয়া। অসমত গণ হত্যাৰ বাবে ৰকিবুল হুছেইনক জগৰীয়া কৰিলে সাংসদগৰাকীয়ে। বিজেপিৰ সদস্য ভৰ্তি অভিযানত বুজ লোৱাৰ উদ্দেশ্যে তিতাবৰত মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। ঠেঙাল কছাৰী সাংস্কৃতিক সংগ্ৰহালয়ত মন্ত্ৰীগৰাকীয়ে কৰে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। অহা দুদিনৰ বিজেপিৰ নতুন সদস্য ভৰ্তি 40,000 অতিক্ৰম কৰিব বুলি কয় মন্ত্ৰীগৰাকীয়ে। দুৰ্গা পূজাৰ দুসপ্তাহ পূৰ্বে বাংলাদেশৰ দুৰ্গা পূজা মন্দিৰ সমিতিলৈ প্ৰেৰণ কৰা হৈছে বিশেষ পত্ৰ। চিঠিত স্পষ্টকৈ লিখা আছে পূজা অনুষ্ঠিত কৰাৰ বাবে দিব লাগিব 5 লাখ টকাৰ চান্দা। ডাকুপ উপজিলাৰ কেইবাটাও মন্দিৰ কৰ্তৃপক্ষলৈ আহিল এই বেনামী পত্ৰ। চিঠি লাভ কৰাৰ পাছত শংকিত হৈ পৰিছে খুলনাৰ ডকুপ উপজিলাত বসবাস কৰা হিন্দু লোকসকল। টকা নিদিলে আৱামী লীগৰ যুটীয়া সাধাৰণ সম্পাদক মহবুল উল আলম হানিফৰ ঘৰ লুটপাট কৰাৰ দৰে পৰিণতি হ'ব বুলি দিলে হুংকাৰ। এই ঘটনাৰ পাছতে শংকিত হৈ পৰিছে জিলাখনৰ সকলো হিন্দু লোক। এই কাম কোনো অসৎ লোকে অসৎ উদ্দেশ্যৰে কৰা বুলি অভিযোগ মন্দিৰ কৰ্তৃপক্ষৰ। ইয়াৰ লগত জড়িত লোকসকলক বিচাৰি উলিয়াই শাস্তি প্ৰদানৰ দাবী শংকিত লোকৰ। গোৱালপাৰাৰ লক্ষীপুৰৰ বান্দৰ মাথা সংৰক্ষিত বনাঞ্চলত বন বিভাগৰ উচ্ছেদ অভিযান। 55 হেক্টৰ ভূমিত বসবাস কৰা লোকসকলক চলাব উচ্ছেদ। দুদিনীয়া কাৰ্যসূচীৰে চলোৱা হ'ল উচ্ছেদ অভিযান। উচ্ছেদৰ বাবে 4 ছেপ্টেম্বৰত প্ৰশাসনৰ জাননী জাৰি কৰা হৈছিল। 19 ছেপ্টেম্বৰত অঞ্চলটোৰ ফ্লেগ মাৰ্চ কৰে বন বিভাগে। উচ্ছেদৰ বাবে 15খন এক্সিবিটৰসহ সাজু প্ৰশাসনৰ দল। উৎকট গৰমৰ বাবে মানকাচৰত মৃত্যু। এগৰাকী বয়সস্থ মহিলাৰ গৰম সহ্য কৰিব নোৱাৰি হৃদযন্ত্ৰ ক্ৰিয়া বন্ধ হৈ মৃত্যু। মেহৰবান বিবি নামৰ এগৰাকী মহিলাৰ। চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে উত্তাল বাক্সাৰ নাওপুটা। ডুমুনিৰ পৰা ডাও ধৰা সংযোগী পথত খহনীয়াৰ ফলত সৃষ্টি হোৱা প্ৰকাণ্ড গাঁতৰ বাবে বিটিআৰ প্ৰধান প্ৰমোদ বড়োৰ বিৰুদ্ধে উজাৰিলে ক্ষোভ। দুয়োপাৰ খহি যোৱাৰ ফলত ব্যাহত হৈছে সকলো লোকৰ যাতায়াত।
কাজিরঙার পৰা বহিৰাজ্যলৈ দুষ্প্ৰাপ্ত কাছ সৰবৰাহৰ চেষ্টা কৰি আটক দুই সৰবৰাহকাৰী আমিনগাঁৱৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্কত আৰক্ষী আৰু বন বিভাগৰ লোকে আটক কৰে সৰবৰাহকাৰী দুটাক সৰবৰাহকাৰীকেইটাৰ নাম সন্তোষ চৌহান আৰু সোনু সাহা বুলি জানিব পৰা হৈছে বহু প্ৰতীক্ষিত বৰষুণজাকৰ সৈতে অহা ধুমুহাই তছনছ কৰিলে ভিন্ন প্ৰান্ত ধুমুহাই গুৱাহাটীৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চলতো চলালে ধ্বংসলীলা উত্তৰ গুৱাহাটীৰ এটা বেংকৰ সন্মুখত পথত দাঁতিত ভাগি পৰে গছ ধুমুহাই উলুৱাই নিলে কেইবাটাও ঘৰৰ তিনপাত ঘৰৰ ওপৰত পৰিল গছ ধুমুহাৰ মাজতে গুৱাহাটীৰ পৰা মধ্যমখণ্ড অভিমুখী যাত্ৰীবাহী ফেৰীও বহু সময়লৈ আবদ্ধ হৈ থাকিল মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত প্ৰবল ধুমুহাই বিস্তৰ ক্ষতি সাধন কৰিলে জোনাই কেইবাটাও পৰিয়ালৰ বাসগৃহৰ জোনাই কেইবাটাও অঞ্চলৰ অৰ্ধ শতাধিক লোকৰ বাসগৃহ তছনছ কৰিলে ধুমুহাই ধুমুহাত গছ উভালি পৰি কেইবাটাও অঞ্চলত ব্যাহত বিদ্যুৎ সংযোগ বোকাখাটৰ জে ডি এছ জি মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভা নিৰ্বাচনক লৈ দুই মিত্ৰ ছাত্ৰ সংগঠনৰ মাজত খেলিমেলি অসম ছাত্ৰ পৰিষদ আৰু টি এম পি কেৰ মাজত বুজাবুজিৰে নিৰ্বাচন খেলাৰ কথা আছিল কিন্তু মনোনয়ন দাখিলত অসম ছাত্ৰ পৰিষদে বিশ্বাসঘাতকতা কৰাৰ অভিযোগ টি এম পি কেৰ মিত্ৰজোঁটৰ হৈ সাধাৰণ সম্পাদকৰ পদত টি এম পি কেৰ প্ৰাৰ্থীগৰাকীৰ মনোনয়ন ভুলকৈ পূৰোৱাৰ অভিযোগ টি এম পি কেৰ সদস্যৰ ছাত্ৰ পৰিষদে বিশ্বাসঘাতকতা কৰি অন্য এজনক ছাত্ৰ পৰিষদৰ হৈ নিক্ষেপ কৰাৰ অভিযোগ ঘটনাৰ পাছতে প্ৰতিবাদমুখৰ জে ডি এছ জি কলেজ দামাৰহাটৰ পঞ্চায়তত পুনৰ নিৰ্ধাৰণক কেন্দ্ৰ কৰি প্ৰতিবাদ পাগলাহাট গাঁও পঞ্চায়তৰ পৰা তিনি কিলোমিটাৰ দূৰৈত থকা এখন গাঁৱক পঞ্চাছ কিলোমিটাৰ আঁতৰৰ পঞ্চায়তত অন্তৰ্ভুক্ত কৰাক কেন্দ্ৰ কৰি প্ৰতিবাদ প্ৰদূষণ আৰু বেদখলৰ কবলত গোসাইগাঁও চহৰৰ মাজেদি বৈ যোৱা মদাতী নৈ বেদখলৰ ফলত ক্ৰমাৎ ঠেক হ'বলৈ আৰম্ভ কৰিছে মদাতী নৈ বি টি চি চৰকাৰ অভিভাৱক মন্ত্ৰীক অৱগত কৰাৰ পাছতো ব্যৱস্থা নোলোৱাৰ অভিযোগ লাড়ু পিঠা মালপোৱা বনাই বিক্ৰী কৰি স্বাৱলম্বী কলাইগাঁও নমিতা ডেকা বৰা নামৰ এগৰাকী মহিলা বিগত চাৰি বছৰে এই কামেৰে মহিলাগৰাকী অৰ্জন কৰিছে বহুল জনপ্ৰিয়তাক কলাইগাঁৱৰ ভিন্ন অনুষ্ঠানত মহিলাগৰাকীৰ লাড়ু পিঠাৰে আপ্যায়ন কৰা হয় অভ্যাগতক শিৱসাগৰত প্ৰায়বিলাক অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধিয়ে বাৰুকৈ জলাকোলা খুৱাইছে সৰ্বসাধাৰণ ৰাইজক বিশেষকৈ প্ৰতিটো ব্ৰেণ্ডৰ প্ৰতি লিটাৰ মিঠাতেলৰ দাম এসপ্তাহৰ ভিতৰতে 15-20% বৃদ্ধি এতিয়াও নীৰৱ ভূমিকা গ্ৰহণ যোগান বিভাগৰ শিৱসাগৰৰ যুৱদল প্ৰেক্ষাগৃহত আজি কেবিনেট মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই জলজীৱন মিছন আঁচনি সন্দৰ্ভত এখন পৰ্যালোচনা সভাত অংশগ্ৰহণ কৰে পূজাই নীলবাগানত চৰকাৰী চাকৰি মুকলি বজাৰ এটা এন জি অ'ৰ দুই কৰ্মচাৰী গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ ধৃত গিয়াছুদ্দিন লস্কৰ আৰু লুৎফুৰ ৰহমান চৌধুৰী হাইলাকান্দিৰ বাবা চাহেব ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰ ছ'চাইটি নামৰ এন জি অ'টোৱে নীলবাগানৰ সমীপৰ ৱাৰিচ কমপ্লেক্সত অনুষ্ঠিত কৰিছিল নিযুক্তি পৰীক্ষা এন জি অ'টোৰ বিৰুদ্ধে নিবনুৱা যুৱক যুৱতীৰ পৰা লাখ লাখ টকা সংগ্ৰহ কৰাৰ অভিযোগ প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীৰ পৰা ছুপাৰভাইজাৰ পদৰ বাবে 70,000 টকা শিক্ষক পদৰ নামত 32,000 টকা আৰু সহায়িকা পদৰ বাবে 17,000 টকাকৈ সংগ্ৰহ কৰাৰ অভিযোগ উত্থাপন বুজাই কাৰ্বি আংলং পশ্চিম কাৰ্বি আংলং জিলাৰ 5 শতাধিক প্ৰাৰ্থীৰ পৰা ধন আদায় লোৱাৰ অভিযোগ মৰিগাঁও জিলাৰ হনুমান মন্দিৰৰ সমীপত ভয়ংকৰ অগ্নিকাণ্ডত দুখন দোকানসহ ভস্মীভূত এটা ঘৰ ভস্মীভূত দোকান দুখনৰ গৰাকী আছিল দিগন্ত দাস আৰু তুলেন দাস জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডৰ কাৰণ অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপন কৰে জুই দক্ষিণ শালমৰাত দিনৰ ভাগত উদ্ধাৰ হয় এটা প্ৰকাণ্ড মাছ এজন লোকে ব্ৰহ্মপুত্ৰত ধৰে এই প্ৰকাণ্ড মাছটোক দুজন লোকে ভাৰ বান্ধি কান্ধত ধৰি আনিলে মাছটো এই বিশালকায় মাছটোৰ ওজন 65 কিলোগ্ৰাম মাছটো চাবলৈ একাংশ হেতা ওপৰা কৰা পৰিলক্ষিত হয় লোকজনে 40,000 টকা পাইকাৰী দৰত বিক্ৰী কৰে মাছটো শংকৰজ্যোতি বৰুৱাৰ জামিন মঞ্জুৰ অন্তৱৰ্তীকালীন জামিন মঞ্জুৰ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ 26 ছেপ্টেম্বৰলৈকে সাময়িক সকাহ শংকৰজ্যোতি বৰুৱাৰ গোসাইগাঁৱত ডাইনী সন্দেহত এগৰাকী বৃদ্ধাক হত্যা গোসাইগাঁও মহকুমাৰ চিৰু ঘুটু বালিমাৰি গাঁৱত সংঘটিত এই ঘটনা হত্যাৰ বলি হোৱা বৃদ্ধাগৰাকী মাতলা মুৰ্মুৰ পত্নী বাগ্ৰে হেন্দ্ৰ বুলি চিনাক্ত নিজৰ সম্পৰ্কীয় ভতিজাকে পেহীয়েকক হত্যা কৰাৰ অভিযোগ হত্যাকাণ্ডৰ অভিযুক্ত যুৱকজন একেখন গাঁৱৰে বাসিন্দা গণেশ হেম্ব্ৰম বৰ্তমান পলাতক অৱস্থাত আছে হত্যাকাৰীটো বিশাল চুমিৰ পিছত ট্ৰেডিং কেলেংকাৰীৰ মহাপ্ৰবঞ্চক ভাস্কৰ বৰুৱাক গ্ৰেপ্তাৰ কলকাতাৰ এখন হোটেলত আত্মগোপন কৰি থকা অৱস্থাত ভাস্কৰ বৰুৱাক গ্ৰেপ্তাৰ দেৰগাঁও আৰক্ষীৰ এটা দলে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰে ভাস্কৰ বৰুৱাক 10 কোটিৰো অধিক প্ৰবঞ্চনাৰ অভিযোগ উঠিছিল ভাস্কৰৰ বিৰুদ্ধে বৰ্তমান দেৰগাঁও থানাত আৰক্ষীৰ দলে মাৰাথন জেৰা চলাইছে ভাস্কৰক জিংকিমেলিৰ অগ্ৰিম জামিন সন্দৰ্ভত শুনানি সম্পন্ন চৰকাৰৰ আবেদনৰ ভিত্তিত সম্পন্ন শুনানি চৰকাৰৰ আবেদনৰ উত্তৰ দিবলৈ সময় ল'লে জিংকিমেলিৰ অধিবক্তাই 26 ছেপ্টেম্বৰত গোচৰটোৰ পৰৱৰ্তী শুনানি হ'ব 23 অক্টোবৰলৈ জিংকিমেলিয়ে লাভ কৰিছিল অন্তৱৰ্তীকালীন অগ্ৰিম জামিন
ট্রেডিং কেলেঙ্কারিত জড়িত জিঙ্কি মিলির জামিনের বিরুদ্ধে আই এ দাখিল করেছিল সরকারি পক্ষই। অন্তর্বর্তী জামিন নাকচ করবলে সরকারি আদালতত করেছিল আবেদন। 100 কোটির কেলেঙ্কারির মহাপ্রবঞ্চক মাইনা ব্রহ্মর পুনের এখন বিলাসী বাহন জব্দ। বাক্সা আরক্ষীয়ে দেওবারী নিশা মুসলপুরের গোপন স্থানের বিলাসী বাহন জব্দ করে। বিগত 15 দিনে গোপন স্থানত মাইনা ব্রহ্মর স্বামী সমীন স্বর্গীয়ারীয়ে লুকুয়াই রাখিছিল এই বাহন। অবশ্যই এই মুহূর্তলকে প্রবঞ্চক মাইনা ব্রহ্মর স্বামী সমীন স্বর্গীয়ারী পলাতক অবস্থাত আছে। বিলাসী বাহন সম্প্রতি মুসলপুর আরক্ষীর জিম্মাত। শোণিতপুরের ঢেকিয়াজুলিত ছাত্রী নির্যাতনের ঘটনা। ঢেকিয়াজুলির কেহেরু খন্ডা জাতীয় বিদ্যালয়ের এগারী ছাত্রীক দুই যুবকে হারাশাস্তি করার অভিযোগ উত্থাপন। ছাত্রীগীর মুবারক হুসেন আর ইরফান আলী নামের দুই যুবকে বিগত 4 মাহে মানসিক নির্যাতন চলাই আসছে। শেহতীয়াকৈ যুবক দুজনের বাবে ছাত্রীগীর বিদ্যালয় যাওয়া বন্ধ করে দিছে। এই সম্পর্ক স্থানীয় আরক্ষীক অবগত করার পিছতো কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ উপায়ন্তর হয়ে শোণিতপুর আরক্ষী অধীক্ষকক অভিযোগ দাখিল করে কিশোরীগীর পিতৃয়ে। কিশোরীগীর পিতৃ আরক্ষীক গোচর দিয়ার কথা গম পয়ার পাছতে দুই যুবকে পলায়ন করে। যুবক দুজনক গ্রেপ্তার করে উচিত শাস্তি দিয়ার দাবি স্থানীয় দল সংগঠনের। শোণিতপুরের মিছামারীত কিশোরী নির্যাতন করা এজন যুবকক গ্রেপ্তার। মিছামারীর 2 নম্বর ধানমরা গাঁওয়ার এগারী কিশোরীক নির্যাতন চলাইছিল সিরাজুল ইসলাম নামের যুবকজনে। একে গাঁওরে সিরাজুল ইসলামে বিয়ার প্রলোভন দিয়ে কিশোরীগীক নির্যাতন চলার অভিযোগত গ্রেপ্তার। স্বাধীনতা দিবসের কুটাঘাটর ঘটনার জড়িতর সন্দেহ টিয়কর দুজনক আটক। টিয়ক আরক্ষী আটক করেছে আনোয়ার আলী আর তেওঁর পত্নী রশিদা বেগম নামের দুগরাকীক। আটকাধীন আনোয়ার আলী আর রশিদা বেগমর ঘর মুদৈজানর চাপরি গাঁওয়াত। মহানগরীত আন্তরাজ্যিক পর্যায়ের 4 চকীয় বাহন চুরি চক্র উৎখাত। মহানগরী ভেটাপাড়াত মহানগর আরক্ষীর বহিরাজ্য দিল্লির চুরি করে অনা বাহন সমূহের পার্টসমূহ কোনো লোকে ধরব নাক সাল সলনি করার সময়তে গ্রেপ্তার করা হয় মহানগর আরক্ষীর তৎপরতার। বৈশিষ্ট্য আরক্ষীর অভিযানের পিছত পোহরলে আছে এই ভয়ঙ্কর তথ্য। দিল্লির জনকপুর থানার অধীনের চুরি হওয়া এখন ক্রেতা বাহন মহানগরী ভেটাপাড়াত উদ্ধার করে আরক্ষীয়ে। ইয়ার নলবারীর চুরি হওয়া হুন্ডাই এক্সেন্ট বাহন এখন উদ্ধার করে আরক্ষীয়ে। কলগাছিয়াত নিচাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা মুসলমান সমাজের। ড্রাগস আসক্ত ড্রাগসের ব্যবসায়ী আর মাদক দ্রব্য সেবনকারীর পরিয়ালের বিরুদ্ধে কেবাটাও কঠোর সিদ্ধান্ত গ্রহণ কলগাছিয়ার মুসলমান সমাজের। ড্রাগস আসক্ত বা ড্রাগসের ব্যবসায় জড়িত ব্যক্তি আর পরিয়ালের তালিকা প্রস্তুত করে পরিয়ালক শুধরণি হবলে দিয়া হব 15 দিন বা এমাহর সময়। এই সময়সীমার ভিতর সঠিক পথলে উভতি নাহিলে সেই পরিয়ালক সমাজের বহিষ্কার বা এঘরিয়া করার সিদ্ধান্ত গ্রহণ কলগাছিয়ার মুসলমান সমাজের। যদি কোনো লোক ড্রাগস সেবন বা ড্রাগস ব্যবসায়ের জড়িত থাকে তেনে লোকক ধরে আরক্ষী গতাই দিয়ার সিদ্ধান্ত গ্রহণ কলগাছিয়ার মুসলমান সমাজের। নিচাশক্ত লোকক কলগাছিয়া আঞ্চলিক কবরস্থানত কবর দিবল দিয়া নহব বলে সিদ্ধান্ত গ্রহণ মুসলমান সমাজের। পূব কলগাছিয়া ড্রাগস আর মাদক দ্রব্যের বিরুদ্ধে সজাগতা সভা অনুষ্ঠিত করে এই সিদ্ধান্ত কলগাছিয়া মুসলমান সমাজের। বৃহত্তর কলগাছিয়া অঞ্চলটির রাইজকো ড্রাগস ড্রাগস ব্যবসায়ী আর মাদক দ্রব্য সেবনকারীর বিরুদ্ধে এনে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবলে আহ্বান সংগঠনটির। বোকাঘাটত টিপুজানর বোকাজান নৈত বিশেষভাবে সক্ষম যুবকর মৃত্যু। দেওবারে কাকজান নৈত গা ধুবলে গেছিল আকাশ ভূমিজ নামের যুবকজন। নুমলীগড়ের বকিয়াল গাঁওত অঘটন। কলিয়নী নৈ কাষত শিল বালি খনন সময় সৃষ্টি হওয়া বৃহৎ গাঁতত সোমাই করুণ মৃত্যুক আকুয়ালি ললে লাচিত বরা নামের এজন লোকে। মাছের জাল পাতিবলে যাওয়ার সময়তে দ গাঁওত সোমাই সংঘটিত হয় এই শোকাবহ ঘটনাটি। গুয়াহাটির গণেশগুড়ীত বাইক চুরের সন্ত্রাস। পিস্তলধারী দুই যুবক যুবতী আসছিল চুরি করবলে। স্থানীয় লোকক পিস্তল তোঁয়াই ভাবুকি দিয়ে দুয়ে। ঘটনাস্থলীর পলায়ন দুই অস্ত্রধারী যুবক যুবতীর। ইতিমধ্যে ঘটনার অনুসন্ধান আরম্ভ দিসপুর আরক্ষী। শিবসাগরত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। দেওবারী নিশা শিবসাগর আরক্ষীয়ে চলা অভিযানত 14টা ড্রাগসভর্তি কন্টেইনার সহ দুজন ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার। ধৃত দুইরেপর কেবা হাজার নগদ ধন মোবাইল সহ এখন বাইক জব্দ। প্রচণ্ড গরমের রাজ্যিক চিড়িয়াখানা জীব জন্তুর ফ্যান কুলারের ব্যবস্থা গ্রহণ। উৎকট গরমের পরিত্রাণ পাবল জীব জন্তুবুরের শীতল পানি ফ্যান কুলারের ব্যবস্থা গ্রহণ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। উৎকট গরমের তেজপুরের কোল পার্কর পুখুরীত দীর্ঘদিন ধরে থাকা একটা প্রাপ্তবয়স্ক কাছর মৃত্যু। মৃত কাছত পিছত প্রকৃতিপ্রেমী সৌরভ বরকটকিয়ে উদ্ধার করে বন বিভাগের হাতত অর্পণ করে। গহপুরের মাগনীত গরমের প্রকোপত থাকিব নারী মৃদুল ভূঁয়া নামের এজন যুবকে আশ্রয় লৈছে পুখুরীত। উৎকট গরমের পরিত্রাণ পাবল ঘন্টার পিছত ঘন্টা যুবকজনে পুখুরীত গা ধুই সময় পার করে। ছয় জনগোষ্ঠী ঐক্য মঞ্চের প্রতিবাদত উত্তাল দিল্লি। সোমবার দিল্লির যন্তর মন্তরত 6 জনগোষ্ঠী ঐক্য মঞ্চের অবস্থান ধর্মঘট। 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবি ধর্মঘট। জনজাতিকরণের দীর্ঘদিনিয়া দাবি পূরণ করাকে সাব্যস্ত করে প্রতিবাদ।
বোকাখাটর বিহরার 12 নম্বর লাইনের সমীপত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। জোরহাট অভিমুখী মালবাহী ট্রাক আর গুয়াহাটি অভিমুখী ট্যাঙ্কারের মাজত সংঘর্ষ। দুর্ঘটনা ট্যাঙ্কার চালকজন গুরুতরভাবে আহত, আহত চালকগুলাকে উদ্ধার করে চিকিৎসালয়ত ভর্তি। বিজেপি নেতা শ্রী তারবিন্দ সিং মারুয়ার বিরুদ্ধে লক্ষিমপুর থানাত এজাহার দাখিল। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরার নেতৃত্বত লক্ষিমপুর জেলা কংগ্রেস কমিটিয়ে দাখিল করলে এজাহার। রাহুল গান্ধী সন্দর্ভত বিতর্কিত মন্তব্য করেছিল বিজেপি নেতাগিয়ে। শিবসাগরের রুদ্রসাগরের পুরনি পুখুরীত অনুষ্ঠিত হয়েছে বিজেপির সভা। সোমবারে অনুষ্ঠিত এই দলীয় সভাত উপস্থিত থাকে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, প্রাক্তন সাংসদ তপন কুমার গগৈ সহ বহু সংখ্যক নেতা কর্মী। যোরহাট লোকসভা সমষ্টির বিজেপির সদস্য ভর্তির সংখ্যা সন্তোষজনক নহয়। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে চলা সদস্য ভর্তি অভিযানের নিরাশাজনক ছবিয়ে উদ্বিগ্ন করে তুলিছে বিজেপি নেতৃত্বক। 35 লাখেরও অধিক সদস্য ভর্তি হয়ে যাওয়া বলে দাবি মন্ত্রী পীযুষ হাজরিকার। প্রতিটি সমষ্টিতে অহা এক সপ্তাহের ভিতর 40,000 লোকে বিজেপির সদস্য পদ গ্রহণ করব বলে আশা প্রকাশ পীযুষ হাজরিকার। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় এটা বিরতি। আপনি চাই আছে দ্রুত সংবাদ। প্রচণ্ড গরমের মাজতো বিজেপিয়ে বুথে বুথে গৈ চলাইছে সদস্য ভর্তি অভিযান। 2 সেপ্টেম্বরের আরম্ভ হওয়া সদস্যতা ভর্তি অভিযানের অন্ত পরিব অহা 25 সেপ্টেম্বর। ধেমাজি সমষ্টিত সোমবারে রাজ্যিক বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদীর উপস্থিতিত ধেমাজি নগর মন্ডলের বুদ্যুগত খুয়লিয়া পঞ্চায়েতের সভাকক্ষত বুথ পর্যায়ের সদস্য ভর্তির সভা অনুষ্ঠিত হয়। শোণিতপুরত আপর বহু সংখ্যক নেতা কর্মীর কংগ্রেসত যোগদান। রঙাপুরা সমষ্টির অন্তর্গত বালিপুরা ব্লক কংগ্রেস কমিটি আর নিজ গরেমারি মন্ডল কংগ্রেস কমিটির সহযোগত শোণিতপুরের মালিজানত আপ দলটোর বহুকেজন নেতা কর্মীয়ে যোগদান করে কংগ্রেসত। গহপুরের বাকুরি দলনীত ভারতীয় জনতা পার্টির যোগদান কার্যসূচী। বাকুরি দলনীর প্রেক্ষাগৃহত গহপুর সমষ্টির বিধায়ক উৎপল বরার উপস্থিতিত অঞ্চলটোর প্রায় 40 কংগ্রেসের কর্মকর্তার ভোটার রাইজে বিজেপিত যোগদান করে। হুজাইত ব্যক্তিগত খণ্ডর চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার নামত চলাইছে লুণ্ঠন রাজ। হুজাইত স্টার হেলথ কেয়ার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারত মাত্র 2 ঘণ্টাত রোগীর চিকিৎসার নামত 33,000 টাকা বিল হওয়াত মূরে কপালে হাত দিছে রোগীর আত্মীয়। ব্যাপক হারত বৃদ্ধি পাইছে মিঠা তেলের দাম। কেন্দ্রীয় সরকারে খোয়া তেলের উপর 32.5% সীমা শুল্ক বৃদ্ধির পিছতে জুই লাগিছে মিঠা তেলের বজারত। চামগুরির শিবস্থান 1 নম্বর গরুমরাত বিষ দি বাঁচ নিধন। কোনো দুষ্কৃতিকারীয়ে সংঘটিত করা এই দুষ্কার্য দিশহারা হয়েছে মৎস্য পালকসকল। ব্যাংকর পৰা ঋণ লৈ আরম্ভ করা ব্যবসায়ত পুখুরীর বিষ দি মাছ নিধন করাত এতিয়া বিপাঙত মৎস্য পালকসকল। উত্তর গুয়াহাটীত কৃত্রিম বান। উত্তর গুয়াহাটী মধুপুর রদলা কটা বজার উদ্দেশ্বর অঞ্চল এতিয়া বুর গৈ আছে কৃত্রিম বানত। নুমলীগড়ত থালি ধানের খেতি পথারত বন্যাহস্তী জাকে চলাইছে উপদ্রব। এফালের পৰা ধান খেতি খাই গছকি তহিলং করেছে হাতির বৃহৎ জাকে। মরিয়নির নাগালেন্ড সীমান্তবর্তী রজাবাড়ি পথত 6 বছরে সম্পূর্ণ নহল আর সিসির দলং। লোকনির্মাণ বিভাগের নকছারী আর তিয়ক গ্রাম্য পথ সংবাদ দলের অধীনস্থ রজাবাড়ি পথত প্রায় 3 কোটি টাকা ব্যয় সাপেক্ষে দলংখন নির্মাণ করার নামত ঠিকাদারে দুর্নীতি করার অভিযোগ। শোণিতপুরের বরসলাত এটা লোকনির্মাণ বিভাগের পথ নির্মাণত ব্যাপক অনিয়ম। শিল বালি পরিবর্তে কেবল বালিরে পথটি নির্মাণ করিলে ঠিকাদারে। নলবাৰীর কুমারীকাটা গ্রামীণ বিকাশ ব্যাংকত 600 অধিক লোকের একাউন্টত সোমাল ধন। কারোবার একাউন্টত যদি 47,000 আন কারোবার 40, এনেদরে হঠাৎ একাউন্টত ধন সোমাত ব্যাংকটোর শাখাত ভিড় করিলে অজস্র লোকে টাকা উলিয়াবলৈ। শুক্রবারে বিয়লির ভাগত কমে 200 লোকের একাউন্টত সোমাইছিল ধন। সম্প্রতি অনলাইন ট্রেডিং স্টক ব্রকিং আদির নামত ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত হয়ে থাকার সময়তে এই শাখাটোত গ্রাহক রাইজে কোরপরা ধন লাভ করলে সেয়া এতিয়াও রহস্য হয়ে আছে। গুৱাহাটীৰ সৰু মটৰিয়াত ভয়ংকৰ অগ্নিকাণ্ড। সৰু মটৰিয়াৰ বাঘেশ্বৰী মন্দিৰৰ সমীপত সংঘটিত হয় অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলতে অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত। বোকাজানত ভয়ংকৰ অগ্নিকাণ্ড। বোকাজানৰ নিজৰা পাৰত দেওবাৰী নিশা 3খনকৈ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত লাগিল জুই। ভয়ংকৰ অগ্নিকাণ্ডত এখন কম্পিউটাৰৰ দোকানসহ জুইত জাহ গ'ল বাকী কেইবাখনো দোকান। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর রক্ষা পড়ল শিলচরের বিবেকানন্দ রোডের নিবেদিতা এপার্টমেন্ট। দেওবারে শর্ট সার্কিটের ফলত এপার্টমেন্টর গ্যারেজত থাকা মিটার বক্স সমূহ জ্বলি যায়। স্থানীয় লোকের তৎপরতাত নির্বাপন করা হয় জুই। বাক্সাত বগা হাতির পরিণত জলজীবন আঁচনি নির্মাণ সম্পূর্ণ হওয়ার এবছর পাছতো রাইজে লাভ করা নাই বিশুদ্ধ পানি। 2-3 দিন পানি দিয়ে বন্ধ হয়ে আছে 40 লাখ টকীয়া আঁচনি। করিমগঞ্জের অতি কম বয়সীয় উদ্যমী যুবকে সম্পূর্ণ নিজা প্রচেষ্টার এখন স্টার্ট আপ ব্যবসায় আরম্ভ করেছে। করিমগঞ্জ শহরের শ্যামাপ্রসাদ রোডের যুবক কেজনে ট্রেন্ড স্টোর নামের একটা মাল্টিপার্পাস অ্যাপ বনায় এই ব্যবসায় আরম্ভ করে।
নগাঁৱৰ বিভিন্ন প্ৰান্তৰ পথাৰত চিৰাল ফাঁট প্ৰচণ্ড ৰ'দৰ বাবে নগাঁৱৰ বিভিন্ন গ্ৰাম্য অঞ্চলত প্ৰায় হাজাৰ হাজাৰ বিঘা কৃষিভূমি খালী ধানৰ খেতি নষ্ট হোৱাৰ উপক্ৰম নলবাৰী পূব বৰ শিৰালৰ কৃষিভূমিত বনৰীয়া হাতীৰ তাণ্ডৱ নিশা হাতী জাকে পথাৰলৈ আহি নিতৌ তহিলং কৰে সেউজীয়া হৈ পৰা ধাননি পথাৰ এন এফ ৰেলৱে এমপ্লয়িজ ইউনিয়নৰ নতুন পেঞ্চন নীতিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ লিডুৰ পৰা কাটিহাৰলৈ এন এফ ৰেলৱে এমপ্লয়িজ ইউনিয়নে উলিওৱা বাইক ৰেলী ৰহাৰ চাপৰমুখ জংচনত উপস্থিত হোৱাৰ লগে লগে চাপৰমুখ ৰেলৱে এমপ্লয়িজ ইউনিয়নে উষ্ম আদৰণি জনায় কলিয়াবৰৰ ভৰি ধোৱা আৰু কুলিডুঙা গাঁৱত মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীৰ পৰা ঋণ লোৱা মহিলাৰ প্ৰতিবাদ ঋণ পৰিশোধৰ নামত মহিলাসকলক মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীসমূহে হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ ঋণ মাফ নকৰিলে সমূহীয়া আত্মজাহৰ ভাবুকি প্ৰতিবাদকাৰী ওদালগুৰিৰ শুক্লাইৰ বিপ্লৱ চেত্ৰী আৰু মানৱ পৌৰেল নামৰ দুই যুৱকৰ স্বাৱলম্বিতাৰ নিদৰ্শন প্ৰায় তিনি বিঘা মাটিত অমিতাৰ খেতি কৰি স্বাৱলম্বী হোৱা দুই যুৱকে আন কেইবাগৰাকীও লোকক দিছে সংস্থাপন খানাপাৰা ষ্টাফ কলেজত পঞ্চায়তী ৰাজ আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ বিশেষ কাৰ্যসূচী দেশৰ গ্ৰামাঞ্চল বিকাশক লৈ বিশেষ পাঁচদিনীয়া প্ৰশিক্ষণ শিবিৰৰ আয়োজন সোমবাৰৰ এই অনুষ্ঠানত উপস্থিত থাকে কেন্দ্ৰীয় ৰাজ্যিক মন্ত্ৰী এছ পি সিং বাঘেল মহানগৰীৰ লালমাটিস্থিত ভাৰতীয় উদ্যমিতা প্ৰতিষ্ঠানত আত্মনিৰ্ভৰ অসম আঁচনিৰ প্ৰথম দলটোৰ প্ৰশিক্ষণ অনুষ্ঠান আৰম্ভ নিবনুৱা যুৱক যুৱতীসকলক স্বাৱলম্বী কৰাৰ উদ্দেশ্যে আৰম্ভ কৰা হৈছে এই আত্মনিৰ্ভৰ অসম আঁচনি এন ই এইচ এছ ডি চি আৰু জেম এণ্ড জুৱেলাৰী এক্সপৰ্ট প্ৰমোশ্যন কাউন্সিলৰ লগত বুজাবুজি চুক্তি স্বাক্ষৰ অসমীয়া গহনাক ৰাষ্ট্ৰীয় আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰ দখল কৰাৰ সুবিধা কৰি দিয়াৰ বাবে এন ই এইচ ডি চিৰ এই চুক্তিৰ জৰিয়তে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ তামোলপুৰত খৰাঙৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ বাবে আয়োজন কৰা হয় ভেকুলীৰ বিয়া এজাক বৰষুণৰ কামনাৰে তামোলপুৰৰ নাৰায়ণপুৰৰ কৃষিজীৱী একাংশ লোকে আধ্যাত্মিক ৰীতি নীতিৰে পালন কৰিলে ভেকুলীৰ বিয়া আমিনগাঁও জয়গুৰু কালী পাহাৰতো আয়োজন কৰা হয় ভেকুলীৰ বিয়া এজাক বৰষুণৰ বাবে আমিনগাঁৱৰ জয়গুৰু কালী পাহাৰবাসীয়ে পৰম্পৰাগত ৰীতি নীতিৰে আয়োজন কৰে ভেকুলীৰ বিয়া আৰু এয়া আছিল আজিৰ দ্ৰুত সংবাদ নমস্কাৰ আরে ভাই।